Nature Pure Minus 17 Cholesterol Free Rice Bran Oil. এতে রয়েছে এমন উপাদান যা আপনার হার্টকে রাখে সুস্থ। Nature Pure Rice Bran Oil. আপনার হৃদয় সত্যিকারের বন্ধু। মানিকচক ব্লক তৃণমূল কংগ্রেস আয়োজিত বিজয় সম্মেলনী অনুষ্ঠানে হাজির থানার আইসি। অনুষ্ঠানের সম্মানীয় অতিথি হিসেবে মধ্যমণি হয়ে তৃণমূলের মঞ্চে হাজির মানিকচক থানার আইসি সুবীর কর্মকার। তৃণমূলের দলীয় নেতাদের সঙ্গে পুলিশি ইউনিফর্মের মঞ্চে অতিথি আসনে উপবিষ্ট মানিকচক থানার আইসি সুবীর কর্মকার। আর মানিকচক থানার আইসির তৃণমূলের দলীয় অনুষ্ঠানে হাজির হওয়ার ঘটনায় ব্যাপক রাজনৈতিক চাপানোতর মানিকচক জুড়ে। ঘটনার প্রতিবাদ জানিয়ে চরম কটাক্ষ বিরোধীদের। গণতন্ত্র ও সরকারি নিয়ম কানুন এই রাজ্যে রসাতলে গেছে বলে দাবি বিরোধীদের। সিপিএম নেতৃত্বের দাবি, পুলিশ যে নিরপেক্ষ নয় তা প্রমাণ এই ঘটনা। বিজেপি নেতৃত্বের কটাক্ষ, শাসক দলের নেতাদের খুশ করতেই আইসির তৃণমূলের দলীয় অনুষ্ঠানে মধ্যমণি। রাজনৈতিক মহল ছাড়াও বিভিন্ন মহলে এই ঘটনায় নিন্দার ঝড়। রবিবার সন্ধ্যায় মানিকচক ব্লক তৃণমূল কংগ্রেসের আয়োজনে মানিকচক ব্লক কমিউনিটি হল চত্বরে অনুষ্ঠিত হয় বিজয় সম্মেলনী ও শারদ সম্মান 2024 অনুষ্ঠান। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে কয়েকদিন ধরেই ছিল সাজো সাজো রব। মানিকচক ব্লক কমিউনিটি হল চত্বর এলাকা সাজিয়ে দেওয়া হয় তৃণমূলের দলীয় পতাকা ও ব্যানারে। মানিকচক ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি ও মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্রের আমন্ত্রণে বিজয় সম্মেলনী অনুষ্ঠানে হাজির হন মানিকচকের তৃণমূলের বিভিন্ন স্তরের নেতারা। এই অনুষ্ঠানে মানিকচকের বিভিন্ন দুর্গাপূজা কমিটিকে শারদ সম্মান জ্ঞাপনও করা হয়। মঞ্চে অতিথি আসনে উপবিষ্ট ছিলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বক্সী, বিধায়ক সাবিত্রী মিত্র, মালদা জেলা যুব তৃণমূল সভাপতি বিশ্বজিৎ মণ্ডল, মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতি পিঙ্কি মণ্ডল, মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন, মালদা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ কবিতা মণ্ডল সহ মানিকচক ব্লক ও মালদা জেলার তাবুর তৃণমূল নেতারা। তৃণমূলের দলীয় নেতাদের সঙ্গে মঞ্চে দেখা যায় মানিকচক থানার আইসি সুবীর কর্মকারকে। একেবারে পুলিশি ইউনিফর্মে তৃণমূলের বিজয় সম্মেলনী অনুষ্ঠানে মধ্যমণি হয়ে বসে থাকতে দেখা যায় মানিকচক থানার আইসি সুবীর কর্মকারকে। মঞ্চের প্রথম সারিতে বিধায়ক সাবিত্রী মিত্রের ঠিক পাশে অতিথি হিসেবে আসন গ্রহণ করতে দেখা যায় উর্দিধারী আইসিকে। শুধু তাই নয়, এই মঞ্চে অতিথি হিসেবে বক্তব্য পেশ করেন আইসি বাবু আব্দুর রহিম বক্সীকে। মালতীপুরের বিধায়ক হিসাবে নয়, মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসেবে নিজ বক্তব্যে সম্বোধিত করেন আইসি সুবীর কর্মকার। INTTUC ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট হিসেবে শুভদীপ সান্যাল ও বিশিষ্ট সমাজসেবী বিশ্বজিৎ মণ্ডলকে সম্বোধন করেন তিনি। আর এই ঘটনায় চরম কটাক্ষ বিরোধীদের। বামফ্রন্ট নেতা দেবজ্যোতি সিনহা অভিযোগ করে বলেন, আমরা দীর্ঘদিন ধরে দাবি করে আসছি আমাদের রাজ্যে পুলিশ নিরপেক্ষ নয়, তারই প্রমাণ তৃণমূলের মঞ্চে মানিকচক থানার আইসির উপস্থিতি। পশ্চিমবঙ্গে তৃণমূলের দল দাসে পরিণত হয়েছে পুলিশ, সাধারণ মানুষ নয়, বর্তমানে তৃণমূল দলকে বাঁচিয়ে রেখেছে পুলিশ। তৃণমূলের মঞ্চে আইসির উপস্থিতি প্রচণ্ড নিন্দনীয়। মালদা জেলা বিজেপির সাধারণ সম্পাদক অম্লান ভাদুরী কটাক্ষ করে বলেন, পুলিশ প্রশাসন মানে তৃণমূল আর তৃণমূল মানে পুলিশ প্রশাসন, একেবারে একে অপরের পরিপূরক। তাই তৃণমূলের মঞ্চে পুলিশ প্রশাসনিক কর্তা উপস্থিতি বর্তমান পরিস্থিতি দাঁড়িয়ে স্বাভাবিক। বর্তমানে রাজ্য জুড়ে গণতন্ত্র ও সরকারি নিয়ম নীতি বলে কিছুই নেই। আবার এটাও হতে পারে শাসক দলের নেতাকে খুশি করতে তৃণমূলের দলীয় অনুষ্ঠানে গেছেন আইসি সাহেব। আজকে আমাদের চারটি জায়গায় ছিল, বৈষ্ণবনগরে, মানিকচকে নতুন 1 নম্বর ব্লক এবং 4-1 নম্বর ব্লক। টোটাল আমাদের 15টি ব্লক, 15টি শহর মিলে 17টা জায়গা হবে। আমরা এটা শুরু করেছি 27 তারিখ থেকে, তার আগে থেকে শুরু করেছি, 30 তারিখে আমাদের মথাবাড়ি হয়ে শেষ হবে। এবং জাঁকজমকপূর্ণ, সকলের সহযোগিতা, সর্বধর্মের মানুষের সহযোগিতা, সমস্ত ক্লাব রাজনীতির ঊর্ধ্বে উঠে আমাদের এই কর্মসূচিতে আসছেন এবং সর্বস্তরের মানুষ এই কর্মসূচিকে পূর্ণরূপে সমর্থন করছেন। এই কর্মসূচি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কার্নিভালের পরে, দুর্গাপুজো কার্নিভাল, তারপরে বিজয়ী সম্মেলনীর তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন, সেই নির্দেশ মোতাবেক আমরা আজকে বিজয়ী সম্মেলনীর কর্মসূচি রূপায়ন করছি। মানিকচক ব্লক তৃণমূল কংগ্রেস গতকাল একটি বিজয়া সম্মেলনী অনুষ্ঠান আয়োজিত করে, সে করতেই পারে, কিন্তু সেই অনুষ্ঠানে পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তি, আমাদের যিনি আইসি, তিনি সম্বর্ধনা নিচ্ছেন। এই ঘটনা খুবই দুর্ভাগ্যপূর্ণ এবং নিন্দনীয়। পুলিশ প্রশাসন
সংবিধানের ওথ নেয় যে তাদের কাছে ধর্ম বর্ণ বিভিন্ন রাজনৈতিক নির্বিশেষে জনগণের কাজ করবে। কিন্তু আমরা যে দীর্ঘদিন ধরে অভিযোগ করছি যে পুলিশকে তৃণমূল দলদাসে পরিণত করেছে এই রাজ্যে, এবং যে কারণে জনগণ স্লোগান দেন পুলিশ তুমি ঊর্ধ্ব ছাড়ো তৃণমূলের ঝান্ডা ধরো, এটা কেন বলা হয়? অনেক পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তি রাগ করেন, আজকে তার উদাহরণ প্রমাণিত হলো যে পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তি গিয়ে সম্বর্ধনা নিচ্ছেন, খুবই দুর্ভাগ্যপূর্ণ এবং খুবই নিন্দনীয় ঘটনা। এবং এই ঘটনা যদি ঘটতে থাকে, অনেক জায়গাতেই দেখছি, তাহলে কি হবে? মানুষের পুলিশের প্রতি আস্থা হারাবে, জনগণের পুলিশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে, এবং যার ফলে পুলিশ প্রশাসনের প্রতি আস্থা যদি হারায় তাহলে জনগণ যা মনে করার করবে, খুবই দুর্ভাগ্য। এটা এই জিনিস হওয়া উচিত নয়, এবং আমাদের রাজ্যে তৃণমূল এই কাজ করছে। আসলে তৃণমূলটাকে বাঁচিয়ে রেখেছে পুলিশ, কোনো জনগণের ভোটে নয়, ভোট হলে তো ভোট লুট করে, এবং কোনো জনগণের সমর্থনে নয়, তৃণমূলটাকে এই রাজ্যে সরকার পরিচালনা করতে গেলে এখন পুলিশ প্রশাসনের উপরে নির্ভরশীল হতে হয়। সেটা ওই তিলোত্তমার ঘটনাতেও দেখা যাচ্ছে, আমাদের ব্লকেও দেখা যাচ্ছে, এবং এটা লজ্জা পুলিশের পক্ষে নিন্দনীয় এবং দুর্ভাগ্যপূর্ণ। এটা সারস সম্মান এবং বিজয়ী সম্মেলনী তৃণমূলের কর্মসূচি, এটা নয় আলাদা করে, যার জন্য আমরা কোনো পলিটিক্যাল বক্তব্য এখানে রাখিনি। আমরা যা বলেছি মুখ্যমন্ত্রীকে নিয়ে বলেছি, ফলে এই এই প্রোগ্রামে সবে আছে। এখানে একটা ক্লাব আছে যার ক্লাবের সম্পাদক আছেন বিজেপি, তিনিও কিন্তু এখানে এসছেন। একটা ক্লাব আছে যার হয়তো প্রেসিডেন্ট আছে সিপিএম, তিনি কিন্তু এখানে এসছেন। এটা নন পলিটিক্যাল প্রোগ্রাম, কিন্তু পরিচালনা করছি আমরা তৃণমূলটা, তাই তৃণমূলের নামটা আমার উঠে এসছে এখানে। আইসিআই বাসাতে কোনো অপরাধ নয়, মানে এটা কোনো পলিটিক্যাল প্রোগ্রাম। সারা রাজ্য জুড়ে তৃণমূলের দল এবং প্রশাসন এক জায়গায় হয়ে গেছে। আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি যে বিভিন্ন প্রশাসনের আধিকারিকরা, পুলিশের আধিকারিকরা, তারা তৃণমূলের দলীয় অনুষ্ঠানে পার্টিসিপেশন করছেন এবং অ্যাক্টিভভাবে রোল নিচ্ছেন। এতে সাধারণ মানুষের উপর যখন তৃণমূলের দুষ্কৃতীরা কোনো ক্রাইম করছে, তখন সাধারণ মানুষ পুলিশের কাছে যেতে আগ্রহ প্রকাশ করছে না। এর ফলে সারা পশ্চিমবঙ্গ জুড়ে পুলিশের উপরে মানুষের বিশ্বাস ভরসা প্রায় উঠেই গেছে। ক্লাবকে আমরা আজকে সম্বর্ধনা, মানে আমরা নিজের সার্বজনীন হিসেবে আমরা তাদেরকে সম্বর্ধনা দিয়েছি, এবং সমস্ত এলাকার যারা সিনিয়র মোস্ট ব্যক্তিত্ব তাদেরকে সম্বর্ধনা দিয়েছি। এখানে আমাদের 95টা ১৭টা ক্লাব আমরা তাদেরকে সম্পূর্ণবাড়িয়া মিল্কি সম্বর্ধনাকে আমরা দিয়েছি। মূর্তির তিনটে অঞ্চলটা আমরা টোটালি আমাদের আমরা আমাদের যে মানিকচক বিধানসভা কেন্দ্রের যে কোনাতে মানুষের যে তারপরে যে একটা মানুষের মধ্যে আনন্দ এসেছে, সেটাকে আমরা শেয়ার করলাম মানুষের মধ্যে। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, কুলিক নিউজ।